হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের মানুষজন, মানে আমার মা, কিভাবে বিভিন্ন রকমের সবজি দিয়ে পাঁচ মিশালি সবজি রান্না করে। এই জন্য মা এখানে সব ধরনের সবজি কেটে নিয়েছে। এখানে আছে মিষ্টি কুমড়া, আলু, বেগুন, টমেটো, আরেকটা সবজি আছে, সেটার নাম আমি আসলে জানি না। যাই হোক, এখানে পাঁচ মিশালি সবজি মা আজকে রান্না করবে আর আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এপাশে আমার মা এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছে, তারপরে সে সবজিগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখছে। রাখার পর আস্তে আস্তে সবকিছু একটা দিতে থাকবে। ফার্স্টে মা কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো দিয়ে দিল। এখানে খুবই অল্প পরিমাণ তেল নিয়েছে, খুব একটা বেশি তেল কিন্তু দেয়নি। গ্রামের মানুষজন এমনি তেল খেতে খুব কম পছন্দ করে আর আমার মা তো অল্প তেলেই বেশি রান্না করে। যাই হোক, তারপরে মা এদিকে সবজিটা ভালোভাবে ধুয়ে নিচ্ছে। আসলে আমাদের রান্নাঘর আছে আরেকটা, কিন্তু মা সকালে তাড়াহুড়ো করে রান্না করার জন্য এই গ্যাসে রান্না করে। তো এখানে মা তারপরে একটু হলুদ দিয়ে নিল, এক চামচের মতো হলুদ দিয়েছে। আর আমার মায়ের রান্নার বৈশিষ্ট্য হচ্ছে যে ধরনের ভাজি কিংবা সবজি যেটাই করুক না কেন, সে মানে হলুদটা আগে দেয়, তাহলে নাকি সবজির কালারটা ভালো হয়। তারপরে মা দেখেন ওই পানি থেকে, যেহেতু গ্রামের মানুষজন তো সেক্ষেত্রে মা পানি থেকে সবজিগুলো আস্তে আস্তে করে তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। আর আমার মা যেই সবজিগুলো রান্না করে সেগুলো আমার কাছে খুবই ভালো লাগে, সেজন্য মাকে রিকোয়েস্ট করছিলাম যে তুমি আজকে সবজি রান্না করবে, আমি এই ভিডিওটা আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবো, সেজন্যই আর কি ভিডিওটা করা। তারপরে দেখেন মা সবজিগুলো দিয়ে দিল, সব এখানে যেগুলো সবজি ছিল সব সবজিগুলো দিল। তারপরে মা আস্তে আস্তে সেই সবজিগুলোকে নাড়তে থাকবে। আর যেহেতু সকালে তাড়াহুড়ো করে সবাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, সেজন্য মা এক চুলায় রুটি করে আর এক চুলায় সবজি করে। আস্তে একটু দেরি হয়ে যায়, মা ফার্স্টে সবজিগুলো তাড়াহুড়ো করে চুলায় বসিয়ে দিয়েছে। আর দেখেন এবার ছন্নি দিয়ে ভালো করে সব সবজিগুলোর মধ্যে লবণ, তেল, হলুদ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আপনার মায়েরা কিভাবে সবজি রান্না করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন অথবা একটি ভিডিও শেয়ার করবেন। আসলে সবার মায়ের হাতে সবজি টেস্ট হয়, আমার মায়ের হাতেরও তার কিন্তু বিকল্প নয়। আর সবজির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাঁচমিশালি যে সবজিটা সেটা হচ্ছে অনেক মজাদার একটা সবজি, আর গ্রামের মানুষজন পাঁচমিশালি সবজি খেতে বেশি পছন্দ করে। দেখেন মা এখানে এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছে, আর হচ্ছে এখানে সব কিছুই কিন্তু গুঁড়ো করা মশলা, এখানে কিন্তু মা এক্সট্রা কোনো মশলা ব্যবহার করেনি, না আদা, না জিরা, না রসুন, কোনোটাই কিন্তু মা এখানে ব্যবহার করেনি। তো দেখেন তারপরে কত সুন্দর করে মা তার খুঁটি দিয়ে বা ছনি দিয়ে নেড়ে নিচ্ছে। আর এরপরে কিন্তু মা টমেটোগুলো দিয়ে নিল। টমেটো কিন্তু মা কখনোই আগে দেয় না, কারণ মা বলে টমেটো আগে দিলে নাকি তরকারি বেগুন কিংবা আলু থাকলে সেগুলো শক্ত হয়ে যায় বা কষ্টা হয়ে যায়, সেজন্য মা কিন্তু টমেটোটা পরে দিল। আর এবার পরিমাণ মতো পানি দিল সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। আসলে সবজির এখানে পানিওয়ালা সবজি থাকে, যেমন বেগুন, টমেটো, এগুলোতে কিন্তু এমনিতে পানি একটু বেশি থাকে, তাই মা এখানে পরিমাণ মতো পানি দিয়েছে, যেটুকু সিদ্ধ হওয়ার প্রয়োজন শুধুমাত্র সেটুকুই। তারপরে মা এবার সুন্দর করে সবজিগুলো নেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে। তার আগে মা টেস্ট করে নিল সব কিছু ঠিক আছে কিনা। তো যাই হোক, তারপরে মা এবার দেখলো যে ঠিক আছে, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, তাই সেজন্য মা এবার সবজিগুলোকে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে নিবে। তো এই তো সে ঢাকনা, মা সবজিটা ঢেকে নিল। আর মা এপাশে সকালে বললাম তো যে রুটি করছিল, ওখানে রুটি হচ্ছিল, আর এই সবজি ওইদিকে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রাখছে। আর এখন সবজিটা মা তেলে দিয়ে নিবে, আর তেলে দেওয়ার জন্য মা প্রথমে সয়াবিন তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিবে। আর দেখেন আমার মায়ের হাতে রুটি কত সুন্দর ফুলে সেটা দেখানোর জন্য আমি চেষ্টা করছিলাম। মা কিন্তু পুরো ময়দাটা গরম পানি দিয়ে সিদ্ধ করে আর সুন্দর করে রুটিগুলো তৈরি করে। তো তারপরে এদিকে আমার মায়ের রুটি হচ্ছে আবার তরকারি হচ্ছে, আব্বু একটু সকাল সকাল খায় এই জন্য মা একটু তাড়াতাড়ি করে সকালে রান্না করে, আর সেজন্য গ্যাসের চুলা ব্যবহার করে সকালে। তারপরে দেখেন পেঁয়াজটাকে সুন্দর করে আলতোভাবে একটু করে ভাজতেছে, একটু ব্রাউন কালার হলে সেখানে সবজিটা কিন্তু মা দিয়ে দিবে। আর আসলে কি মায়েদের যে রান্নার রেসিপিটা সেটা কিন্তু আমাদের সাথে মোটেও মিলে না। এখন আমরা বর্তমান যুগের মানুষজন এক একজন এক একভাবে বিভিন্ন ইউটিউব বিভিন্ন মানুষজনের কাছ থেকে শুনে কিন্তু রান্না করি, আর মায়েদের রান্নাগুলো থাকে দাদি নানির কাছ থেকে শেখা, অনেক সুন্দর আর টেস্টি। তো যাই হোক, দেখেন পেঁয়াজগুলো রং প্রায় ব্রাউন হয়ে চলে আসছে, আর ওইদিকে রুটি হচ্ছে, দুইটা একসাথে হলে আমি খাবো। আমার তো অনেক সকালে উঠে কুড়া লাগছে আর মাকে বলছিলাম, সেজন্য মা আরও বেশি তাড়াহুড়া করছিল। দেখেন ওইদিকে রুটিটা হচ্ছে আবার এদিকে সবজিটা হচ্ছে, আর কি যে একটা সুন্দর পেঁয়াজের একটা ঘ্রাণ সেটা আসছিল। আর দেখেন মা সিদ্ধ করা সবজিগুলো এবার কিন্তু তেলে দিয়ে নিল, আর মা কিন্তু ওই সময় অল্প তেল দিয়েছিল আর এখন অল্প তেল দিল, মানে মোটামুটি একটা তেলের কম্বিনেশন আর কি এখানে হয়েছে। তো তারপরে দেখেন সবজিগুলো সুন্দর ধোয়া উঠছে আর সবগুলো এখন মা ভালোভাবে তেলে দিয়ে নিচ্ছে, বা অনেক এলাকায় বাগার বলেন, বাগার দিয়ে নিচ্ছে। তো এদিকে সবজিটা প্রায় হয়ে আসছে, ওদিকে রুটিও হয়ে গেছে। সকালে নাস্তা করার জন্য আমার ছোট বোন, আব্বু, আমার বড় আপু, দুলাভাই সবাই একসাথে থাকে, তারাও একসাথে সবাই সকালের যে খাবার একসাথে সবাই খায়। আর দেখেন সবজিটা হয়ে গেছে, মা আবার একটু ছনি দিয়ে আলু, তারপরে টমেটো আর হচ্ছে মিষ্টি কুমড়া যেগুলো ছিল একটু হালকা করে ঘাঁটি ঘাঁটি মতো করে নিচ্ছে, তাহলে নাকি আরও বেশি মজা লাগে। আসলে মায়ের হাতে সবজি খাইতে আমার খুবই ভালো লাগে। বাসা আসলে আমি মাকে মাছ মাংসের পরিবর্তে সবসময় বলি, মা তোমার হাতে একটু সবজি রান্না করো, সেটা আমি খাবো। আর যদি হয় পাঁচমিশালি সবজি, কোনো কথাই নেই, আরও তো বেশি মজা লাগে। তো তারপরে দেখেন আমার মায়ের সবজিটা কিন্তু প্রায় হয়ে গেছে, অনেক সুন্দর ঘ্রাণ আসতেছিল আর একটা টক টক ভাব ছিল, ফাইনালি এটা হচ্ছে আমার সবজির লুক। আর এখন আমি সেই সবজিটাকে রুটি দিয়ে খাবো গ্রামের বলে কথা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।